ফ্রেন্ডস আপনাদের সকলকে আমাদের কৃষিকাজ টিভি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমাদের এই ভিডিওটা সমস্ত চাষিদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমরা এই ভিডিওটা বিশেষভাবে আলোচনা করব বায়ার কোম্পানির মেলোডি ডুও যে ফাঙ্গিসাইড সেটাকে নিয়ে আগে আমাদেরকে জানতে হবে যে মেলোডি ডুও কি এর কাজ কি কোন কোন রোগের জন্য এটাকে ব্যবহার করতে পারি আমরা এর অ্যাকচুয়াল ডোজটা কতটা আছে দাম কীরকম হ্যাঁ ইত্যাদি আমাদেরকে আগে জানতে হবে এই যে মেলোডি ডুও বাজারে আপনি বহু ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করেছেন এই যে ধরুন আলুর নাবি ধসা লেট ব্লাইট একদম ভয়ঙ্কর একটা রোগ যেটা অলরেডি আমাদের বিভিন্ন জায়গাতে লেগে গেছে পাশাপাশি টমেটো আঙুর থেকে শুরু করে সমস্ত রকমের সবজি সমস্ত রকমের ফলে যে দু ধরনের রোগ মূলত আমরা দেখতে পাই এক হচ্ছে ডাউনি মিল ডিউ আপনারা দেখতে পাচ্ছেন ডাউনি ডাউনি মিল এই ডাউনি মিলডিউ হলে ব্যাপকভাবে সমস্ত রকমের সবজি থেকে ফল এটা ক্ষতি করতে পারে কী হয় গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় গাছ আস্তে আস্তে হলুদে মরে যাবে মানে ফল তো আপনার পাওয়া তো দূরের কথা হ্যাঁ একেবারে ফসল ধুলিসাত করে দেবে হ্যাঁ দেখতে এই ডাউনি মিল খুব সামান্য কিন্তু এর ফল খুবই মারাত্মক ডাউনি মিল এই যে আপনার সিউডো পেরেনস পোড়া পেরেনেস প্লাজমোস ইত্যাদি পিথিয়াম গোত্রের যে সমস্ত ছত্রাগুলোর প্রভাবে এই ডাউনে মিলীয় রোগটা মূলত হয়ে থাকে এর পাশাপাশি ফাইটোপথোরা ইনফেস্টান্স যে ছত্রাক রয়েছে যার প্রভাবে আলুতে এবং টমেটোতে নাবি ধসা আমরা দেখতে পাই এই নাবি ধসা লাগলে মোটামুটি দু থেকে তিন দিনের মধ্যে পুরো জমিকে জমি একবারে সাফ মানে আপনার জমিতে কোনো গাছ থাকবে না গলিয়ে একেবারে পচিয়ে সাফ করে দেবে তো সেই জন্য আমরা বহু ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করেছি এবার চলুন আমরা ফাইনালি বায়ার কোম্পানির মেলোডি ডুওকে একটু ব্যবহার করে দেখি হ্যাঁ আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট আশ্বাস দিতে পারি এই মেলোডি ডুও একটা অসাধারণ প্রোডাক্ট হ্যাঁ বিশেষ করে এই মিল ডিউ এবং লেট ব্লাইটের জন্য মেলোডি ডুও এর মধ্যে কি কি রয়েছে আইপ্রো ভ্যালিকার্ব ফাইভ পয়েন্ট ফাইভ এর পাশাপাশি প্রপিনেব সিক্সটি ওয়ান এটা আপনি মার্কেটে পাবেন ডব্লুপি বা ওয়েটেবল পাউডার ফর্মে আপনারা খুব ভালো করে জানেন যে প্রপিনেব সেভেন্টি পারসেন্ট যেটা অ্যান্ট্রাকল হ্যাঁ এই অ্যান্ট্রাকলের কি সুন্দর কাজ আপনারা খুব ভালো করে জানেন সেই প্রপিনেব সিক্সটি ওয়ান সঙ্গে যেহেতু সিস্টেমিক আইপ্রোভ্যালি কার্ড রয়েছে হ্যাঁ এখানে দেখুন আইপ্রোভ্যালি হচ্ছে সিস্টেমিক ফাঙ্গিসাইড হিসেবে কাজ করছে পাশাপাশি পাশাপাশি প্রপিনেব সিক্সটি কাজ করছে এখানে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড রূপে সিস্টেমিক ফাঙ্গিসাইড একেবারে পাতার ভিতরে পলাকোষের মধ্যে প্রবেশ করে গিয়ে ভিতর থেকে ভিতর থেকে রক্ষা করে গাছকে আর কন্ট্যাক্ট প্যাঙ্গাসাইড গাছের ওপর একটা লেয়ার তৈরি করে হ্যাঁ এবং সেই সমস্ত যত আপনার ছত্রাকগুলো সেখানে অলরেডি বংশবিশ্বাস শুরু করে দিয়েছিলো সেগুলোকে নাশ করে দেয় তাদের রেণু উৎপাদন বন্ধ হয়ে যাচ্ছে মাইসেরিয়ামগুলোকে নষ্ট করে দিচ্ছে আস্তে আস্তে রোগটাকে পুরোপুরি ধুলিসাত করে দিচ্ছে এই মেলোডি ডুয়োর আপনার কাজ হচ্ছে এক হচ্ছে প্রোটেক্ট্যান্ট হিসেবে কাজ করে আর এক হচ্ছে এরা ডিক্যান্ট হিসেবে কাজ করে আমাদেরকে জানতে হবে যে প্রোটেকট্যান্ট এবং এরাডিক্যান্ট এর ব্যাপারটা কি প্রোটেকট্যান্ট বলতে ফসলে এখনও পর্যন্ত রোগ আসে নি বা সবে আপনি আশেপাশে জমিতে রোগের প্রকোপ দেখতে পাচ্ছেন সেই মোমেন্টে এটাকে প্রয়োগ করলে এটাকে রোগটাকে প্রোটেকট্যান্ট হিসেবে কাজ করবে মানে আটকে দেবে রক্ষা করবে এছাড়া যদি আপনি ধরুন দু দু চারটে পাতায় আপনার রোগটা লেগে গেছে বা ভালো রকম লেগেছে সেক্ষেত্রেও আপনি এটাকে স্প্রে করলে অসাধারণ কাজ করবে যেটাকে বলা হচ্ছে এরাডিক্যান্ট এটা মাথায় রাখবেন এটা রেনু থেকে শুরু করে মাইসেলিয়াম থেকে শুরু করে ছত্রটাকে একেবারে ধুলিসাত করে দিচ্ছে যার ফলে আর বংশ বিস্তার করতে পারছে না ছত্রাক সেইখানেই শেষ হয়ে যাচ্ছে এই যে আইপ্রোভ্যালিকার এখানে এবং আপনার প্রপিনেব এটা কী করছে উমাইসেটিস গোত্রের যে সমস্ত ছত্রাকগুলি যেগুলো আমি বললাম একটু আগে পেরেনসপোরা সিভডো পেরেনসপোরা প্লাজমোস্পোরা ফাইটোপথোরা ইনফেস্টান্স যেগুলো মূলত ডাউনে মিলডিও এবং লেট ব্লাইট রোগটা সৃষ্টি করছে এর পাশাপাশি আপনি আর্লি ব্লাইটেও খুব ভালো ফল পাবেন এটার জন্য আমি এটুকু আপনাদেরকে হান্ড্রেড পারসেন্ট বলে দিতে পারি হুম খুব ভালো রেজাল্ট পাবেন নিশ্চিন্ত এটাকে আপনারা ব্যবহার করতে পারেন এই যে প্রোটিনে এখানে রয়েছে প্রোটিনে হচ্ছে ডাই ইথিও কার্বামেট গোত্রের একটা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড এর পাশাপাশি এর মধ্যে জিঙ্ক থাকার জন্য এটা ফসলের গুণগত মানকে অন্যান্য ফাঙ্গিসাইডের চাইতে খুব ভালো হ্যাঁ তৈরি করতে সাহায্য করছে মানে আপনি এটাকে ব্যবহার করলে রোগ তো মরবেই আপনার ধসা বা অন্যান্য যে সমস্ত ডাইনোমিল রোগগুলো তো যাবেই পাশাপাশি ফসলের গুণগত মানকে দারুণ করে তুলবে জাস্ট আপনি এটা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না এর আগে আমরা বলেছিলাম ন্যাটিভো বাইরের ন্যাটিভো ধানে প্রয়োগ করলে কি ভীষণ কি সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায় হুম এবং বিভিন্ন চাষিরা কমেন্টও করেছে আমাদেরকে আমাদের অন্যান্য ভিডিওতে যে আপনার ন্যাটিবো প্রয়োগ করার ফলে তাদের উৎপাদনও অনেক বেড়ে গেছে মেলোডি ডুওকে আপনারা যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর প্ল্যান্ট গ্রোথ প্রমোটার এছাড়া যে কোনো মাইক্রো নিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের সঙ্গে ব্যবহার করতে পারবেন এছাড়া যে কোনো কীটনাশকের সঙ্গেও আপনারা মিশিয়ে এটাকে নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা নেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এটাকে আমরা কতটা ডোজ ব্যবহার করব তিন থেকে চার গ্রাম প্রতি এক লিটার জলে গুলে আমরা ব্যবহার করতে পারি অথবা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি ড্রামে পনেরো লিটারের ড্রামে আমরা ব্যবহার করব। এবার যখন দেবেন রোগ একেবারে শুরু হয়ে গেছে সেই রকম মোমেন্টে যদি আপনারা ব্যবহার করেন হুম বা দুটো একটা পাতায় দেখছেন আপনার জমিতে ধসা লেগেছে বা ডাউনি মিল শুরু হয়েছে সেই মুহুর্তে একবার স্প্রে করে দেবেন আর পাঁচ সাত দিন পর আর একবার স্প্রে করে দেবেন দুটো স্প্রে মোটামুটি একটা ফসলে দিয়ে দিলেই দেখবেন একবারে কাজ একবারে খেল খতম হয়ে যাবে তাহলে মেলোডি ডুও প্রয়োগ করার ফলে কি হচ্ছে নতুন পাতা গজাতে সাহায্য করছে কাণ্ড যেমন ছিল সুন্দর সবুজ থাকছে বেশি পরিমাণ ক্লোরোফিল থাকছে হ্যাঁ সংশ্লেষ প্রক্রিয়া বেশি আপনার ডেভেলপমেন্ট হচ্ছে ভালো খাদ্য তৈরি করতে সাহায্য করছে মানে গাছটাকে আর অল্প দিনে মরে যেতে দেবে না এবং যার ফলে আপনার ফলন মানে আলু সুন্দরভাবে গ্রোথ করবে বেটার প্রোডাকশান সেখান থেকে আপনি তুলে আনতে পারবেন দাম মেলোডি ডুও মোটামুটি চারশো গ্রামের দাম এক হাজার টাকার আশপাশ ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আশা করছি আপনাদের কাছ থেকে আর আমাদের চ্যানেলটিকে যদি আপনারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এই ধরনের নিত্য নতুন আপডেটগুলো পাওয়ার জন্য এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন অনেক অনেক ধন্যবাদ